to my channel. This is Shima from Shima's Vlog and Cook. বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মা গ্রামের থেকে কিছু আম পাঠিয়েছে আমার বাচ্চা কাচ্চাদের জন্য আর এই আমগুলো আমাদের বাড়ির একটি গাছে হয়েছে আমাদের গ্রামের বাড়িটা আসলে শহরের উপরেই আর বাড়িতে ছোট্ট একটা আম গাছ আছে আর এই আম গাছে এক বছর আম হয় আর এক বছর আম হয় না তো এই বছর প্রচুর আম ধরেছে আমার ছোট ভাই বাড়িতে গিয়েছিল আর ও ওখানে গিয়ে অনেক আম খেয়েছে এবছর আর ফিরে আসার সময় মা এই আমগুলো আমার বাচ্চা কাচ্চাদের জন্য পাঠিয়েছে আমার আরেকটি বোনও ঢাকাতে থাকে তার বাচ্চা কাচ্চার জন্য এই পরিমাণ আম পাঠিয়েছে তারপরে আমি এত পরিমাণ গাছে আম হয়েছে মা গ্রামের লোকজনকেও দিয়েছে আশেপাশে যারা থাকে সবাইকে দিয়েছে বন্ধুরা আমগুলো এত মিষ্টি যে এই আমগুলো দিয়ে দুধ ভাত খেতে খুব মজা লাগে আসলে আমরা বাজার থেকে আম কিনে খাই কিন্তু দেশের বাড়ির আম বা নিজেদের গাছের আম এর স্বাদটাই আলাদা দেখুন অল্প হলেও বেশ আমার বাচ্চা কাচ্চারা অনেক খুশি হয়েছে গতকালকে ফ্লাইটে আমার ছোট ভাই ঢাকা এসেছে আর প্লেনেই আমগুলো এনেছে খুলনা থেকে তো সকালবেলা আজকে আমার বাসায় ও এসেছে আর আসার সময় বাজার থেকেই ঢাকার বাজার থেকেই কিছু লিচু কিনেছে লিচুগুলো কিন্তু খুবই মিষ্টি আর বেশ বড় বড় সাইজের যদিও আর কিছুদিন পরে বড় বড় সেই দিনাজপুরের লিচুগুলো বাজারে আসবে তারপরেও আজকের লিচুগুলো কিন্তু খুবই ভালো আমি ওকে লিচুগুলোর দাম জিজ্ঞাসা করলাম আর ও বলল যে 100 লিচু 500 টাকা নিয়েছে তো যাই হোক আমি আপনাদেরকে একটা আম কেটে দেখাচ্ছি আমাদের আমের ভেতরের কালারটা দেখুন কত সুন্দর আর একেবারে চিনির মতো মিষ্টি আমটা বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ছোট্ট একটা গাছে এত সুন্দর আম হয়েছে আর আমগুলো আমরা ঢাকাতে পেয়ে আমি এবং আমার বাচ্চা কাচ্চারা সবাই খুবই খুশি বন্ধুরা আমার মা আর দিদিমা গ্রামে থাকেন আর আমার চ্যানেলে আমার মায়ের হাতের রান্না আপনাদেরকে শেয়ার করেছিলাম মায়ের হাতের রাজহাঁস রান্না পাতিহাঁস রান্না তারপরে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না তারপরে আমার দিদিমা এবং মা তেলাকুচুর পাতা বড়া করে আমাদের খাইয়েছিলেন এই সব ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলেই পাবেন আশা করি আপনারা যদি এগুলো দেখেন আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা এই ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করে আমাকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে গুড বাই